তাকে বিড়ম্বনায় ফেলতে দলের একাংশ ও বিরোধী দলের লোকেরা চক্রান্ত করছে। এদিন বারাসাত আদালতে জামিন নিতে এসে একথাই বললেন অশোকনগর পৌরসভার চেয়ারম্যান। বিড়ম্বনায় ফেলতেই তাকে দলের একাংশের পাশাপাশি বিরোধী দলের লোকেরাও মদত দিচ্ছে। নিজের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে এমনই জানালেন অশোকনগর পুরসভার প্রধান প্রবোধ সরকার। ২০২১ সালে প্রবোধ সরকার, তার স্ত্রী রুমা সরকার এবং প্রদীপ সিংহের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়। সেই মামলায় বারাসতের এডিজে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আজ সেই আদালতে প্রবোধ সরকার ও তার স্ত্রী আত্মসমর্পণ করে জামিন নেন। দুজনকেই ৫,০০০ টাকা জরিমানা করে এসসি এসটি মামলা থেকে অব্যাহতি দেয় এডিজে বিশেষ আদালত। এমনটাই জানান এই মামলার সরকারি আইনজীবী শ্যামলকান্তি দত্ত। প্রবোধ সরকার এবং তার ওয়াইফ রুমা সরকার, এরা দুইজনেই সারেন্ডার করেছে অশোকনগরের একটা মামলা। সেই মামলাতে ওদের এগেনস্টে চার্জশিট হয়েছে, তিনজনের এগেনস্টে চার্জশিট হয়েছে। প্রবোধ আর ওর ওয়াইফের এগেনস্টে পেনাল সেকশনে চার্জশিট হয়েছে, অর্থাৎ আইপিসি ইন্ডিয়ান পেনাল কোডে। আর প্রদীপ সিংয়ের এগেনস্টে আইপিসিতেও চার্জশিট হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এসসি এসটি অ্যাক্টেও চার্জশিট হয়েছে। এই ওরা চার্জশিট হয়ে গেছে, ওরা সারেন্ডার হয়েছে, কোর্ট আজকে বিল দিয়েছে ৫,০০০ টাকার বন্ড। জামিনের পর প্রবোধ সরকার তৃণমূলের বিরুদ্ধেই গর্জে ওঠেন। কারো নাম না করে দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তাদের বিরোধিতাতেই তাকে আইনি জটিলতায় পড়তে হয়েছে বলে দাবি করেন প্রবোধবাবু। তিনি আরো বলেন যে তিনি জনগণের কাজ করতে এসেছেন, সেই কাজটাই তিনি মন দিয়ে করে যাবেন। তারা বলেছিল, তার এসব জানে না আইন কানুন, ওরা জানে না যে এই এই কেসে যে ধারা দেয়া আছে সেই ধারা আমাকে ডিএসপি স্যার ডেকেছিলেন। আমি সেই ডিএসপি স্যার ডাকে সারা দিয়েছিলাম, তার সাথে কথা হয়েছে আমার, উনি যে যে প্রশ্ন হয়েছে তার উত্তর দিয়েছি আমি। কাজে এই ক্ষেত্রে ওয়ারেন্ট ইস্যু হয় না, তবে যেটা হচ্ছে আমার যেদিনই আমাকে ডিএসপি স্যার জিজ্ঞাসা করলেন, তারপর থেকে আমার নামে একটা মানে বাধা থাকে। সেক্ষেত্রে আমার নিয়ম হচ্ছে যে আমি নিজে একটা সারেন্ডার করে বেল পে করে বিল নিয়ে নেবো। আমি এত নিয়েই সেই ব্যাপারটা, এবং না নেওয়ার ফলে এটা না দিনেই বলছিল আমার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তো এটা আমার নামে বহুদিন ধরে চলছে, ৬-৭ মাসে অনেকবার হয়েছে। আমার বাড়ির পাশ দিয়ে পুলিশ কখনো যায়নি, কোনোবার বলছে দরকারি পুলিশ গেছে, কখনো যে বেসরকারি পুলিশ গেছে। সুতরাং যে যেমন পেয়েছে বলেছে, আমি আমার যিনি লয়ার ছিলেন অভিজিৎ চক্রবর্তী তারপর ভরসা করেছিলাম, আমি নিজের থেকে কোনো কখনো কিছু করতে যাইনি। আমাকে যখন কালকে সাংবাদিকের প্রশ্ন করেছিল, আমি বলেছিলাম যে দেখুন আমি এরকম জানি না, আইন আইনের পথে চলবে, আইন যে ব্যবস্থা নেবে আমি নিশ্চয়ই সেটা মেনে নেব। এর মধ্যে সমস্ত লোকটাই আছে, যেমন বিজেপি তেমন কংগ্রেস তেমন সিপিএম তেমন আমাদের লোক সবাই আছে। আমি নাম করে কাউ বিড়ম্বনা বাড়াতে চাই না, যারা অন্যায় করেছেন তার সাজা পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, অশোকনগর।